তো হযরত গাঙ্গুহী রহমাতুল্লাহ দেখেন তার কাছে নামাজের মূল্য কত, সারা জীবন অন্ধ থাকবো, একক তো নামাজ আমি ইশারায় পড়ব না, আর আমরা তো মসজিদে গেলেই সিয়ার, আমি যে পড়তে পারবো কিনা শরীয়তে বা জানা জানি দরকার, সিয়ার আছে চেয়ারে বসে যায়, ভালো লোক চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়, চেয়ারে নামাজ পড়া যায় আছে কার জন্যে, যিনি সিজদা করতে পারবেন না, সিজদা করার সুযোগ নাই, তো তিনি আগে চেয়ার না আগে মাটিতে বসবে, সাহাবায়ে কেরামের জামানায় ইশারা নামাজ পড়া পাওয়া যায়, সে জামানায় চেয়ার ছিল, নবীজি লোহার চেয়ারে বসছেন, হাদিসে পা আসে, কিন্তু কোনো সাহাবিতে প্রমাণ নাই যে তারা চেয়ারে বসে নামাজ পড়েছেন, সম্পূর্ণ মাটিতে বসছেন, দুই পা প্রয়োজন হলে পশ্চিম দিকে দুই পা লম্বা করে দেন, দিয়ে ইশারা করে যা নামাজ পড়েন, তারপর চেয়ারে বলবেন না, আগে ওখানেই, যার সিজদা করার ক্ষমতা আছে তার চেয়ারে বসে যায় নাই, তার হয় দাঁড়ায় নামাজ পড়বে না বসে নামাজ পড়বে, এই দুটো যদি না হয় তখন তো ইশারা নামাজ, তো বসে নামাজ পড়বে যে পারতেছে না, যখন সিজদা করতে পারতেছে না তখন ইশারায় নামাজ, সেই ইশারা নামাজ বসে ইশারা করবে মাটিতে বসে, দুই পা লম্বা করে দেবে কেবলার দিকে, তা না পারে তো আসন কেড়ে বসবে, সিজদা ইশারা করবে, আর যদি আসন করে পথে পা সমস্যাতে পা লম্বা করে দেবে পশ্চিম দিকে, দিয়ে ইশারা নামাজ পড়বে, তবুও চেয়ার বসবে না, এটাও যদি সম্ভব না হয় তারপরে মাজার ব্যথার সমস্যা হয় যে বই পা লম্বা করে দিলেও তাও হইতেছে না, তো তার জন্য অনুমতি রয়েছে, সে কি করবে, সে চেয়ার বসে নামাজ পড়বে, আর আমাদের একটু সমান সমস্যা হইলেই চেয়ার বসে যাই। ইমামে আবু হানিফার মধ্যে একটি দুই সাল লাগাইছেন, এই যে বর্তমান চিল্লা লাগায় সাল লাগায় আসছে কোত্থেকে, সবে খানকার থেকে আসছে, এই নিজাম তো অনেক আগের থেকে ছিল, নবীর দরবার থেকে শুরু হয়েছে, বুখারী তো আছে আপনার মুসলিম শরীফও আছে, হযরতে মালিক হুয়াইস রাদিয়াল্লাহু তাআলার যে রেওয়ায়েত লম্বা রেওয়ায়েত তার মধ্যে আছে, ওই রেওয়ায়েতটা এনে হযরতে মাওলানা তকী উসমানি সাহেব বলতেছেন সাহাবায়ে কেরাম জামানা এভাবে দিন শিখত যে সরাসরি শায়খের দরবার থেকে এলিম হাসিল করা, আমল হাসিল করা, ইখলাস হাসিল করা, আখলাক হাসিল করা এক জায়গায় সব হইত, সেখানে সময় লাগাইতো, যার যত সময়ের প্রয়োজন হইতো, 10 দিন 20 দিন চিল্লা সাল 6 মাস সাল লাগাইতেছে, ওখান থেকে হাতে নাতে দিন শিক্ষা করে শিক্ষা করে আসতেছে, ওটা তো নবীর জামানা থেকে চলে আসতেছিল, হাজার হাজার খানকা, পরবর্তী হয় ইলিয়াস আহমদ থেকে, যেহেতু খানকায় নিজাম প্রায় বিলুপ্ত প্রায়, সেরকম শায়খ পাওয়া যায় না, সেরকম মুর্শিদ পাওয়া যায় না, হযরত ইলিয়াস আহমদের চলতি ফিরতি মোবাইল মাদ্রাসা চালু করলেন, তার মধ্যে ওই চিল্লা সিস্টেম ওই সালের সিস্টেম ওর মধ্যে নিয়ে আসছেন, ওটা আগের থেকে আসতেছে, তবে সেটা ছিল খানকায়, এখানে আছে চলতি ফিরতি মোবাইলে মাদ্রাসায় মসজিদে 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 মসজিদে। তো ভাইয়ের আমার এই সুফিয়ানে সৌরি রহমত যার কথা বলতেছি, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ তিনি যখন লেখাপড়া করেন তার আম্মাজান তাকে অক্ষ করে দিয়েছিলেন, যে তো আল্লাহর রাস্তায় তোমার কি করলাম অক্ষ করে দিলাম, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ যখন মাঝে থেকে বাড়ি আসছেন অনেকদিন পরে রাত্রেবেলায় বলে কে, বলে সুফিয়ান, তো তার মা কি বলে কেন আসছো তুমি, তোমাকে না আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়েছি, কে আমাদের মাদান দেখা হবে যাও, তখন সুফিয়ানে সৌরি রহমত এ কথা বলে নাই আম্মা যান, মানে অনেকদিন পরে আসলাম একটু সাক্ষাৎ করে চলে যাইতেছে, বলে না, তিনি ওই অবস্থায় মার সাথে সাক্ষাৎ না করে চলে গেলেন, এই সেই ব্যক্তি যিনি সুফিয়ানে সৌরি তাম যুগাত জগৎ তাম দুনিয়াতে হাদিসের জগতে সবচেয়ে বড় ব্যক্তির মধ্যে একজন, কি কোরবানি, আর মাটাও কেমন ছিলেন, মাটা ওইরকমই ছিলেন যে মা এই ত্যাগ স্বীকার করার কারণে জগৎ বিখ্যাত মহাদেশ হয়েছেন ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ। তো হ্যাঁ আমার এই সুফিয়ান সৌরি রহমতুল্লাহ যখন লেখাপড়া করছেন তখন তো এরকম মাদ্রাসার মতো এরকম ছিল না, এক এক শিক্ষকের কাছে এক একজনের কাছে তার এলিম হাসিল করতেন, ওখান থেকে আরেকজন কাজ যাইতেন আরেকজন কাজ যাইতেন, এরকম তার কাছে এলিম হাসিল করতেন, এইভাবে চলতো। তো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ একদিনের ঘটনা, খানকার মধ্যে বিছানা রয়েছে, তো ওই সময় খানকার মধ্যে অবস্থান করতেছে একজন নবাব সাহেব, তখন হুজুর গাঙ্গুহী রহমাতুল্লাহ অন্ধ হয়ে গেছেন শেষ বয়সে, চোখে ছানি পড়েছিল, তবে অপারেশন করাইছিলেন না, অনেক অনুরোধ করা হয়েছিল যে আপনি অপারেশন করলে আমরা আরো কিছু হাদিস পড়তে পারবো, হযরত গাঙ্গুহী রহমাতুল্লাহ বারবার অনুরোধ করার পরে হযরত আমরা আপনার চোখের অনুসারে আমরা অপারেশন করব,
ফজরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবেন, তারপরে আমরা অপারেশ শুরু করব। ফজরের আগে কোনো সমস্যা হলে সব ঠিক হয়ে যাবে, জোহরের নামাজ আপনি নামাজ পড়তে পারবেন, তবে কয়েক ওয়াক্ত নামাজ আপনাকে ইশারায় নামাজ পড়তে হবে। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ বলেন, এক ওয়াক্ত নামাজ আমি ইশারায় পড়ব না, সারা জীবন আমি অন্ধ হয়ে থাকব, না দেখে থাকব, তবু আমি এক ওয়াক্ত নামাজ ইশারায় পড়ব না। সকলে অনুরোধ করে, হুজুর আপনি যদি একটু চোখ আপনার চোখের দৃষ্টি ফিরে পান তাহলে আমরা হাদিস পড়তে পারবো। গঙ্গাই রহমতের বলেন, আল্লাহ পাক যতদিন চেয়েছিলেন আমি পড়াইছি, অতএব আমার আর দরকার নাই, আল্লাহ পাকের হুকুম নাই, বিদায় আমি এক ওয়াক্ত নামাজ ইশারায় পড়বো না। বাকি জিন্দেগি তিনি ওরকম চোখের অপারেশন না করে অন্ধ হয়ে থাকলেন, তবু তিনি অপারেশন করলেন না, ইশারা নামাজ পড়া লাগবে তাই। আর আমরা সুযোগ পাইলে ইশারা নামাজ, সুযোগ পাইলে ইশারা নামাজ। এই জন্য ভাইয়ের আমার, ইশারা নামাজ এত শিগগিরই না, তারপর চেয়ারে এত শিগগিরই না, চেয়ারে এক যখন নাকি নিচে বসতে না পারবেন তার জন্য চেয়ার। তো ভাইয়ের আমার, শরীয়ত যখন তবিয়াত হয়ে যায় তখন তার মধ্যে সামান্য ত্রুটি সহ্য করতে পারে না, তাদের দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত কম, তাদের দিলের মধ্যে আখরাতের মহাব্বত বেশি। দুনিয়া কেমন ত্যাগ করে, সুফিয়ানে সৌরি রহমাতুল্লাহ আলাই, আপনার নাম শুনেছেন, ইমামে আবু হানিফার সমকালী এই সুফিয়ানে সৌরি রহমাতুল্লাহ আলাই, ইমামে আবু হানিফকে এত ভালোবাসতেন, একজন একজন একদিন এক ব্যক্তি ইমামে সুফিয়ানে সৌরির দরবারে আসছে, ছাত্র বলে তুমি কোত্থেকে আসলে, তো বলে আমি আসলাম ইমামে আবু হানিফার তার কাছ থেকে আসলাম। তখন তিনি বললেন কি, আতাইতা মিন আলামিদ দুনিয়া, তুমি দুনিয়ার সবচেয়ে বড় আলেম থেকে, আলেমের কাছ থেকে আইছো, দুনিয়ার সবচেয়ে বড় আলেমের কাছ থেকে আসছো, কত বড় তার প্রতি মহাব্বত ভালোবাসা। তো ভাইয়ের আমার, এই সুফিয়ান সৌরি সম্পর্কে ইমামে বুখারীর উস্তাদ হযরতে আব্দুল মুবারক রহমাতুল্লাহ আলাই, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই হাদিসের জগতে, হাদিস শাস্ত্রের জগতে সবচেয়ে বড় এক নক্ষত্র, যাকে বলা হয় সম্রাট, হাদিসের জগতে বড় সম্রাট, আমিরুল মুমিনিনা ফিল হাদিস, যার কথাগুলি সমস্ত মুহাদ্দিসরা রেফারেন্স দলিল হিসেবে পেশ করে যে তিনি বলেছেন, এমন এক ব্যক্তিত্ব হাফেজ হাদিস ছিলেন। এই আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ কি বলতেছেন, লাউলা আদরাকানি আল্লাহু বি আবি হানিফা ওয়া সুফিয়ান সাউরি লাকুন্তু বিদঈয়ান, আমি আমাকে যদি আল্লাহ পাক আবু হানিফার মতো ব্যক্তি আর সুফিয়ান সৌরির মতো মহাদেশ ব্যক্তিকে আল্লাহ পাক আমাকে না পাওয়াইতেন, তো আমার মতো আব্দুল্লাহ মুবারক আমি বেদাতি হয়ে যাইতাম। এত বড় ব্যক্তি বলতেছেন বেদাতি হয়ে যাইতাম, তাহলে বোঝা গেল শায়েখের দরবারে প্রয়োজন রয়েছে তা নাইলে এই সমস্ত বড় বড় ব্যক্তিরা, বড় বড় ব্যক্তি। আজ আমাদের যত নফসানিয়াত, আজ আমাদের যে রোগ, আত্মা রোগের এত রোগের রোগে আমরা আক্রান্ত, এ শুধুমাত্র আমার নফসে ইসলাহ না করার কারণে। আত্মার ইসলাহ করা ফরজে আইন আর দেহের ইসলাহ করা সুন্নাত। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس: شبابك قبل هرمك، والصحة قبل سقمك، وغناءك قبل فقرك، وفراغ قبل شغلك، وحياتك قبل موتك. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكرموا العلماء فإنهم ورثة الأنبياء، فمن أكرمهم فقد أكرم الله ورسوله. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن أنس رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم: علمني عملا يدخلني الجنة. قال: أفشوا السلام، وأتي بالكلام، وأطعم الطعام، وصل بالليل والناس نيام، تدخل الجنة بسلام. أو كما ورد في الحديث.